হচ্ছে ভোল্টিং সেকশন। ভোল্টিং মানে কি? সেখান থেকে ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো ফার্স্টে আমাদের অ্যাডাপ্টারে যে ইনপুট থাকবে, যেমন এই বোর্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাপ্টারের জ্যাক। তাহলে যেখানে আমাদের অ্যাডাপ্টারের জ্যাক বা ডিসি জ্যাক থাকবে, তার কাছে যে সেকশনটা থাকবে সেটার নাম হচ্ছে ভোল্টিং। ভোল্টেজ ইনপুট হবে তাই ওর নাম হচ্ছে ভোল্টিং। কী কী মেন সেকশন ছিল, যেমন ভোল্টিং ছিল, চার্জিং ছিল, স্টেপ ডাউন আছে। তো এরকমভাবে ভোল্টেজ যেখানে ইনপুট হবে সেটা ভোল্টিং, যেখানে চার্জ অর্থাৎ ব্যাটারি চার্জ হবে, তো ব্যাটারির যে সেকশনটা থাকবে, যেমন এখানে ব্যাটারি কানেক্টার রয়েছে, তাহলে এর যে কানেকশানটা রয়েছে, এই সার্কিটটা রয়েছে, এটাই হবে পুরোপুরি চার্জিং সেকশন। তাহলে এখান থেকে অ্যাডাপ্টার লাগবে, তাহলে এটা হবে এর ভোল্টেজ সেকশন এবং তার ইনপুট। তাহলে এই সেকশনের যে লোকেশন হবে সেটা ফার্স্ট থাকবে হচ্ছে অ্যাডাপ্টার জ্যাক বা ডিসি জ্যাকের কাছে, আর এই সেকশনটার বেসিক যে ওয়ার্কিং হয় সেটা হচ্ছে যে 19 ভোল্ট ইনপুট হবে ল্যাপটপের ক্ষেত্রে। তো সেই 19 ভোল্টটা ইনপুট করে তারপর সেটার একটা প্রোটেকশন দেওয়া বেসিক, এই দুটো কাজ বেসিক্যালি করে থাকে। আমাদের ল্যাপটপ যেরকম 19 ভোল্ট চলছে, তো আমাদের মোটামুটি ইনপুট থাকে বেসিক্যালি 15 থেকে 24 বা 25 মতো এক একটা বোর্ডে। তো যে ল্যাপটপ আছে সেই অনুযায়ী ভোল্টেজ থাকবে, তবে মোটামুটি যেটা থাকে সেটা হচ্ছে 19 ভোল্ট বা 19.5 ভোল্ট এরকম ম্যাক্সিমাম ইউজ হয়। তো সেই হিসেবে আমরা স্ট্যান্ডার্ড ল্যাপটপের ইনপুট ভোল্টেজ বলতে 19 ভোল্টকে বুঝি। স্যার অ্যাম্পিয়ারের কথা বললেন, অ্যাম্পিয়ারটা কি কোয়েশ্চন হয়? একটা অ্যাডাপ্টার যখন আমি লাগাচ্ছি তখন অ্যাডাপ্টারের ক্ষেত্রে শুধু তার ভোল্টেজ দেখলে হবে না, তার যেমন ভোল্টেজ থাকছে তার সাথে সাথে তার অ্যাম্পিয়ার থাকে 2 থেকে 4 অ্যাম্পিয়ার মতো। 19 ভোল্টের মতো থাকে অ্যাপ্রক্স, কোনো কোনো ল্যাপটপ আবার 20 ভোল্টে চলে, কিছু একটু কমে আছে, গেমিং হলে সেক্ষেত্রে একটু বাড়তে পারে ভোল্টেজটা, এবং তার সাথে সাথে সেখানে অ্যাম্পিয়ারটাও ম্যাটার করে। তো নর্মাল একটা অ্যাডাপ্টারের অ্যাম্পিয়ার হয়ে থাকে 2 থেকে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবার যে ল্যাপটপ যে অ্যাম্পিয়ার দরকার সেই অ্যাম্পিয়ার তাকে দিতে হবে। যদি তুই একটা ধর মনে কর একটা ডেলের ল্যাপটপ আছে যেখানে আমরা ওয়াটেজ হিসেবে ইউজ করি, যেমন 90 ওয়াটের চার্জার আছে, তুই সেখানে একটা 65 ওয়াটের চার্জার লাগাতে পারিস। তাহলে 65 এর যদি চার্জার লাগা তাহলে কিন্তু ল্যাপটপটা অন হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখবি চার্জিং এর প্রবলেম হচ্ছে। তাহলে ওয়াট জিনিসটা কোথা থেকে আসে? ওয়াট ইকুয়াল টু কি হয়, ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ আর অ্যাম্পিয়ারকে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে ওয়াট। তাহলে তোর যদি 19 ভোল্ট ইনপুট হয় তাহলে তার যে অ্যাম্পিয়ারটা থাকবে এখানে, আর এটা হচ্ছে মনে কর 65 ওয়াট, আর সেটাই যদি তোর 95 ওয়াট বা 90 ওয়াটের চার্জার হয়ে যায় তাহলে ভোল্টেজটা তো আমার একই থাকছে, তাহলে এর অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে আগের থেকে, তবে কি আমার ওয়াটটা বাড়ছে। তাহলে যখনই আমি সেই 90 ওয়াটের জায়গায় 65 ওয়াটের চার্জার লাগাবো তখন দেখি ল্যাপটপ অন হচ্ছে কিন্তু চার্জিং হচ্ছে না অ্যাম্পিয়ারের কারণে। ডেলের ক্ষেত্রে আবার ওয়ার্নিংও দেয় যে কানেক্ট প্রপার মডিউল বা 90 ওয়াট ইজ নট সাপোর্টেড, এরকম কিছু একটা মেসেজ দেখায় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এটা রয়েছে আমাদের অ্যাডাপ্টারের ইনপুট। এবার যখন আমাদের ভোল্টিং সেকশনটা আমরা দেখবো, তো ভোল্টিং সেকশনের মধ্যে কী কী থাকছে, তো ফার্স্ট একটা ইনপুট থাকছে যেটাকে আমরা বলছি ডিসি ইন বা ডিসি জ্যাক। তো সেখান থেকে ভোল্টেজ ইনপুট হবে, হয়ে ফার্স্টে একটা ফিউজ থাকে, ঠিক আছে? ফিউজ, ফিউজের পর পরে থাকবে হচ্ছে এখানে কয়েল, কয়েলের পরে এখানে দুটো মসফেট থাকবে। ফার্স্ট সাপোজ একটা মসফেটের ড্রেনে যদি ইনপুট হয় তাহলে আউটপুট কোথা থেকে হবে, সোর্স থেকে। তাহলে সেকেন্ড মসফেট আর একটা এখানে ইউজ হবে, এটার যদি সোর্সে আউট হয় তাহলে পরেরটারও সোর্সেই ইন হবে। তাহলে প্রথমে যদি সোর্স থেকে ইন হয় তাহলে আউটপুট হবে ড্রেন থেকে, আর এর পরে একটা রেজিস্ট্যান্স থাকে এখানে যেটা হচ্ছে 0 ওহমের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে গিয়ে লাস্টে শেষ হয় সার্কিটটা। এই রেজিস্ট্যান্সকে আমরা একটা নাম দিয়েছি যেটাকে বলা হয় V+, বা পাওয়ার SRC। V+, বা পাওয়ার SRC, তিনটে আলাদা আলাদা নাম আছে, এক একটা বোর্ডের ক্ষেত্রে স্কিমেটিক যখন দেখবি তখন আলাদা আলাদা নামে এগুলোকে দেখতে পাবি। তাহলে ইনপুটটা কিভাবে হলো, না 19 ভোল্ট ইনপুট হচ্ছে যেটা আসছে আমার ডিসি থেকে, মানে অ্যাডাপ্টার থেকে, এসে ফার্স্টে ঢুকলো ফিউজ, ফিউজের পর কয়েল, তারপর একটা মসফেটের ড্রেনে গেল, তাহলে আউট হবে সোর্স থেকে,
ফার্স্ট মসফেটে যদি সোর্স থেকে আউট হয় তাহলে সেকেন্ড মসফেটেরও সোর্স পয়েন্টে ইনপুট হবে, তারপর আউট হবে কোথা থেকে? ড্রেন থেকে। ওই একটা রেজিস্ট্যান্সে চলে আসে যেটাকে আমরা বলছি ভি প্লাস ভি প্লাস। এটা আমরা নাম দিয়েছি নিজেদের সুবিধার জন্য যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। প্রচুর রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে আমার 19 ভোল্ট চেকিং এর জায়গা। যে ভোল্টেজটা ইন হলো তার সাথে যে অ্যাম্পিয়ারটা থাকার কথা সেটাও প্রপারলি আছে কিনা সেটাও এখান থেকেই সেন্স হয়, সেই জন্য এটাকে কারেন্ট সেন্সিং রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে।